আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুব সহজ একটি রেসিপি শেয়ার করব, টিঙ্গি শুটকি দিয়ে লাউ পাতার ভর্তা। এই রেসিপিটা হয়তোবা অনেকেই জানেন, কিন্তু সবাই এক একভাবে এক এক রকম করে তৈরি করে থাকে। তো আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো, একদম গ্রামীণ পরিবেশে গ্রামীণ স্টাইলে রান্নাটা হবে। তো চলুন শুরু করি, কী কী লাগছে। প্রথমে লাগছে আমাদের এখানে লাউ পাতা। আমি এখানে 10-12টা লাউ পাতা নিয়েছি, আরও লাগছে পেঁয়াজ, 2টি পেঁয়াজ নিয়েছি। আমি নিয়েছি চিংড়ি শুটকি, এখানে আপনারা যে কোনো শুটকি ব্যবহার করতে পারেন। আরও নিয়েছি মরিচ, আরও লাগছে ছোটো বড় আলু। আমি আলুর সঙ্গেই রসুন আদা দিয়ে দিয়েছি। আমি এখানে 2টা রসুন নিয়েছি এবং আদা 2টি টুকরো নিয়েছি। এখন চুলোয় আমি প্রথমে শাক পাতাগুলো দিয়ে দিব। এক এক করে বাকি উপকরণগুলো দিয়ে দিব। আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। আমি এখানে 2টি টমেটো ইউজ করেছি, আমি ফ্রোজেন টমেটো দিয়েছি, এই জন্য আমি এটা দেখাতে পারি নাই। আমি ডিরেক্ট এখানে আড়িতে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টমেটোটা না দিলেও চলবে, যদি আপনাদের কাছে না থেকে থাকে। এখন দিয়ে দিচ্ছি চিনিগুলো। চিনিগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আপনারা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এটা চাইলে গরম পানিতে পরিষ্কার করে নিতে পারেন, আমারগুলো গরম পানির প্রয়োজন পড়ে নাই, কারণ চিনিগুলো আমার খুব পরিষ্কার ছিল দেখে বুঝতে পারছেন। যেগুলো দেখতে একটু নোংরা টাইপিং সেগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিতে হয়। তো সব কিছু দেওয়ার পরে আমি এখানে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটো কাটার প্রয়োজন পড়ে নাই, কারণ টমেটোগুলো ফ্রিজ থেকে বের করার পরে এমনি নরম তুলতুলে হয়ে যায়, সেই জন্য আমাকে এটা কাটতে হয় নাই। এখন দিয়ে দিব লবণ, হলুদ, সবগুলো আপনার স্বাদ মতো দেবেন। আমি এখানে আমার যতটুকু পরিমাণ লেগেছে ততটুকুই দিয়েছি। আরও দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা সয়াবিন তেল বা অন্য তেল ব্যবহার করতে পারেন। সরিষার তেলে ভর্তাটা খেতে খুব ভালো লাগে, আর এই আলুটা অ্যাড করার জন্য ভর্তার একটা আলাদা স্বাদ চলে আসে, যার জন্য আমি এখানে আলু অ্যাড করেছি। অনেকে দেখি এটা আমি শুধু পাতা দিয়ে ভর্তা করে, প্রসেসিংটা আলাদা একদমই তাদের, কিন্তু ওই প্রসেসিংও আমি রান্না করে অনেকবার খেয়েছি, কিন্তু আমার কাছে কখনো ভালো লাগে নাই। আমি এই প্রসেসিংয়ে যতবার রান্না করেছি ততবার আমার কাছে এটা বেশি ভালো লেগেছে। তো আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন, পার্থক্যটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোনটা বেশি ভালো লাগছে খেতে। সবগুলো দেওয়া হলে ভালোভাবে নেড়ে দিতে হবে। এখানে বাড়তি পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই, পাতা থেকে পানি বেরোবে, আর এখানে আমি টমেটো অ্যাড করেছি যেহেতু সেই টমেটো থেকে পানি বের হবে। তো দেখুন আমার পানি অলরেডি অনেকখানি বের হয়ে আসছে। এ পর্যায়ে এই পানিটুকু দিয়ে সিদ্ধ করে নিতে হবে, এখানে বাড়তি পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। আপনাদের যদি পানি মনে হয় যে কম বের হচ্ছে বা বের হয় নাই, অনেকের পাতার কারণে পানিটা ছাড়ে না, পানি হয়তো তখন অ্যাড করতে হয়, সেক্ষেত্রে আপনারা সামান্য পানি অ্যাড করতে পারেন, কিন্তু এখানে পানি অ্যাড করার প্রয়োজন পড়ে না। দেখুন আমার অনেক পানি বের হয়ে আসছে, এতগুলো পানি শুকায় নিতে হবে, তো এখানে বাড়তি পানির কোনো প্রয়োজন পড়তেছে না, আর সব কিছু এই পানিতেই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমি এই পানিতেই সব কিছু সুন্দর করে সিদ্ধ করে ভেজে নেব। যেহেতু এই ভর্তাটা ভেজে ভেজে করতে হয়, যার জন্য অনেকেই এটাকে ভাজি ভর্তা বলে, আমাদের অঞ্চলে অনেকেই এটাকে ভাজি ভর্তা নামেই চিনে। কিন্তু এই ভর্তাটা অনেকভাবে রান্না করে খাওয়া যায়। এখানে আপনি শুটকি মাছের পরিবর্তে যে কোনো মাছও অ্যাড করতে পারেন, যেমন টাকি মাছ দিতে পারেন। তো সবভাবেই এটা করে খাওয়া যায় এবং অনেক মজা লাগে খেতে, যার জন্য আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই রেসিপিটা, কারণ অনেকে এই রেসিপিটা জানে না, বা অনেকের রান্নার পদ্ধতিটা একরকম হয় না, এক একজনের এক এক রকম হয়, খেতে ভালোও লাগে না। তো আসলে যদি স্বাদ পেতে চান এভাবে তৈরি করে খেতে পারেন, আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে খেতে। তো আমার ভাজিটা হয়ে গেছে, এখন আমি এটাকে পাটায় বেটে নিব। তো আমি পাটাতে সরাসরি চলে এসেছি, পাটা এটা ভালোভাবে বেটে নিতে হবে। সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে রান্না করা হয় বলে আলাদা আলাদা পাটার কোনো ঝামেলার প্রয়োজন পড়ে না, এই জন্য একসঙ্গে সব বেটে নেওয়া যায়। তো আমি একসঙ্গে সবগুলো বেটে নিয়েছি, আমার বাটা হয়ে গেছে। এখন আমি এটা একটা বাটিতে উঠিয়ে নিব, দেখতেই পাচ্ছেন কেমন কালার আসছে। তৈরি হয়ে গেল চিংড়ি শুটকি লাউ পাতার ভর্তা। রোজারে খেয়ে মুখে স্বাদটা আমাদের প্রায় চলে যায়, এরকম একটা মজাদার ভর্তা তৈরি করলে গরম গরম এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায় এবং মুখের স্বাদে এক ভিন্নতা চলে আসে, খেতে ভালো লাগে। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।